পাকিস্তানের লাহোরে প্রবল বৃষ্টিতে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে। বুধবার শহরটিতে 291 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা 130 বছরের মধ্যে রেকর্ড। এদিকে বন্যায় বিপর্যস্ত চীনও, এর মধ্যে 15 জনের প্রাণ গেছে। অন্যদিকে চরম আবহাওয়ায় বেহাল অবস্থা ল্যাটিন আমেরিকার দেশগুলোরও। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির এমন বৈরী রূপ নিয়েছে। আসমাতুল ইডেক্স রিপোর্ট। রেকর্ড বৃষ্টিতে ভাসছে পাকিস্তানের লাহোর। শহরটির চারদিকে থই থই করছে পানি, ডুবে গেছে রাস্তাঘাট, তলিয়ে গেছে শহরটির মুসলিম টাউন, গার্ডেন টাউন এবং গুলবার্গের মতো এলাকাগুলো। অতি বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। বুধবার লাহোরের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 291 মিলিমিটার, যা 130 বছরের মধ্যে সর্বোচ্চ। তার মধ্যে শহরের 12টির বেশি জায়গায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এরই মধ্যে প্রাণ গেছে বেশ কয়েকজনের। নর্দমার পানি ঘরে উঠলে জীবন কততে দুর্বিষহ হয়ে ওঠে তা কল্পনাতীত। ড্রেনিং মোটর নিয়ে সরকারের কিছু করা উচিত, যাতে নোংরা পানি বাইরে না আসে। বন্যা, বৃষ্টি, ভূমিধসে আরও ভয়ঙ্কর অবস্থা চীনের। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণে দেখা দিয়েছে ভূমিধস। টানা বৃষ্টিপাতে নাকাল হয়ে পড়েছে জনজীবন। সোমবার থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। এদিকে এশিয়ার এই দুই দেশ বন্যায় নাকাল হলেও লাতিন আমেরিকা জুড়ে বিপর্যয় সৃষ্টি করেছে চরম আবহাওয়া। বিশ্ব আবহাওয়া সংস্থা এমন তথ্য দিয়েছে, আবহাওয়ার এই চরম পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। আসমাতুলি, নিউজ 24।